আর নায়িকা নাবিলা কথা বলবো নাবিলার সাথে। হ্যালো নাবিলা, ওয়েলকাম টু আওয়ার শো ইজ টুডে। হ্যালো চৈতি, থ্যাংক ইউ সো মাচ, সো গুড টু বি হিয়ার। এবং তোমাকে দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে। তুমি জানো, ঈদের আগের দিন থেকে আজকে পর্যন্ত সব আমার কাছের মানুষদের সাথে আমি শো করছি। আচ্ছা, ইট রিয়েলি ফিলস গুড। ওকে, আমি খুব এক্সাইটেড ছিলাম যে তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা, ওকে। সো আয়নাবাজি ছবির নায়িকা, হ্যাঁ, ওটা নিয়ে অনেক জল্পনা ছিল, কল্পনা ছিল কে হবে এই ছবির নায়িকা। তো যখন নিজেকে জানলে যে তুমি এই ছবির নায়িকা, হাউ ওয়াজ মানে হাউ ইউ ফেল্ট? সবার রিয়াকশন যেমন ছিল আমার রিয়াকশনও তাই ছিল। সবাই খুব সারপ্রাইজ হয়েছে আলটিমেটলি যখন জানতে পেরেছে। এবং আমার ক্ষেত্রেও ঠিক তাই ছিল যে যখন প্রথমত আমাকে ফোন দেওয়া হয়েছিল তখনই আমি সারপ্রাইজড। আই থট যে কোনো বিজ্ঞাপনের জন্য কল ছিল থেকে, বাট যখন ফিল্ম, আমি না দুবার জিজ্ঞেস করছি ফিল্ম, আমাকে যেদিন প্রথম দেখেছে সেদিনই আমার একটা স্ক্রিন টেস্ট বলবো না, সেদিন আমার আমাকে কিছু ডায়ালগ দেওয়া হয় এবং বলে যে পড়ে দেখাও। স্ক্রিন টেস্ট বলতে কিছু ছবি তোলা হয়। আমার পরে একটা যখন ফাইনালাইজ হওয়ার পর আমার একটা টেস্ট শুট হয়েছে, দেখতে যে আমাকে আসলে কেমন লাগে ক্যামেরায়, কোন অ্যাঙ্গেলে ভালো লাগে। আচ্ছা, তোমাকে দেখতে সুন্দরই লাগবে। যাই হোক, কিন্তু আমরা মানে ট্রেলারে আমরা যেরকম দেখলাম, মানে তোমার প্রেজেন্সটা একটু কম মনে হয়েছে আমার, বাট একটু অপ্রধান চরিত্র বা প্রেজেন্সটাকে একটু কম, নিজেকে কি প্রথমে এভাবে দেখতে চেয়েছিলে? ইটস জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড আমি তো না না, অফকোর্স অফকোর্স। অ্যাকচুয়ালি ফিল্মটার যে গল্প সেটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আয়না, যেটা চঞ্চল চৌধুরী করছে। এবং এই গল্পটা এই চরিত্রকে ঘিরে কিন্তু বাকি চরিত্রের আনাগোনা, সেটা আমার চরিত্র, পার্থ বড়ুয়ার চরিত্র হোক, শাওন ভাইয়ের চরিত্র হোক, প্রত্যেকে। এবং আমাকে যদি জিজ্ঞেস করো যে প্রেজেন্স কম দেখে আমার খারাপ লাগছে কিনা, অ্যাকচুয়ালি আমি সে কারণেই সাহসটা করেছি। ওকে, অল্প থেকে যাত্রা শুরু করে দাও। এক্স্যাক্টলি, বিকজ আই এম নট অ্যান অ্যাক্টর। হ্যাঁ, আমার জন্য খুবই, আমাকে যদি প্রথমেই একটা খুব ডিফিকাল্ট রোল দিয়ে দেওয়া হয় পুরো সিনেমা জুড়ে, আমি সো আমার জন্য বিষয়টা কিন্তু রিস্কি, আমি কখনো সাহস করতাম না। আচ্ছা, যেহেতু দ্য রোল ওয়াজ সিম্পল, দ্য প্রজেক্ট ইজ গুড, সেটা সিনেমার সাথে তো আসলে মডেলিং এবং হচ্ছে উপস্থাপনার যাত্রাটা একটু একটু ডিফারেন্ট। অফ কোর্স, সো কিভাবে জুতসই করলে নিজেকে? হাউ ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ? প্রিপারেশন আসলে খুব একটা বেশ ভালো সময় ধরেই ছিল, সেটা প্রায় এক মাসের মতো ছিল, এক দেড় মাসের মতোই ছিল, কিন্তু একদম সলিড ছিল আমি বলবো। বিকজ আমাদের কিছু ওয়ার্কশপস হয়েছিল অ্যাক্টিং নিয়ে, তারপরে হচ্ছে স্পিচ ক্লারিটি নিয়ে, বডি এনার্জি নিয়ে, এগুলো করেন কিন্তু আমাদের লাক্সেও ছিল, তারপরে উনি আমাদের ভয়েস চেঞ্জ করতেন বা এই সমস্ত ব্যাপারগুলো। ইউ আর ভেরি লাকি, বিকজ আমাদের দেশে তো এরকম কোন ইনস্টিটিউশন নেই কিন্তু, হয় না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা কিন্তু শুটিং এর আগে আমাদের লোকেশন গুলোতে আমরা গিয়েছিলাম অ্যাক্টরসরা। তো আমি ভাবতাম কি এটা বুঝি রেগুলারলি হয়, মানে আমার ক্যারেক্টার নাম রিদি, রিদির বাসায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে টু ফিল যে ওর বাসাটা কেমন, চঞ্চল চৌধুরীকে তার বাসায় নিয়ে যাওয়া। আমি চঞ্চল ভাইকে বলছিলাম, চঞ্চল ভাই এরকম মনে সব সিনেমায় হয়, চঞ্চল ভাই বলছে না এটা কখনোই হয়নি, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এবং এটা খুব জরুরি টু ফিল যে দিস ইজ মাই হোম। সো এইসবও প্রিপারেশন এর প্রিপ্রোডাকশন এর পার্ট ছিল আমাদের। তো কোনো অ্যাক্টিং স্কুল থেকে কি তুমি শিখে এসেছো? না, নেভার। আমার কাছে তো কখনো অ্যাক্টিং করব সেটা তো কখনো চিন্তায়ও ছিল না। আচ্ছা, এখানে যেটা হয়েছে, ইটস এ ভেরি সিম্পল রোল, তুমি বলছো প্রেজেন্স কম, রোলটাও আমার রিদির রোল ইজ ভেরি সিম্পল। আচ্ছা, তো খুব বেশি যে কিছু করতে হয়েছে তা না, তবে তারপরেও অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে, আমি অনেকবার স্ক্রিপ্ট পড়েছি, আমাকে নিয়ে অনেকবার বসা হয়েছে, সো I was actually living that whole story and the character as well. আমি যখন শুটিং করতাম আমার অ্যাকচুয়ালি মনে হতো আমি রিদি। কেমন লেগেছে মানে শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? It was wonderful. আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে, তিনটা মাস আমরা শুটিং করেছি, আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো ছিল। আচ্ছা, it was a thrilling experience. বেশিরভাগ শুট হয়েছে, পুরোটাই শুট হয়েছে অ্যাকচুয়ালি পুরান ঢাকায়। আচ্ছা, আর কিছুটা মানিকগঞ্জে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো কেমন লেগেছে শুটিং ইউনিট? মানে ছবির ইউনিট তো আসলে অন্যরকম, ইটস আ বিগ হিউজ একটা ইনভেস্টমেন্ট থাকে এভরিথিং। আচ্ছা, আমরা এগুলো আসলে শুনবো, তারপরে তার আগে আমাদের একটু ব্রেকে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো আমাদের প্রথম বিরতিতে যাবার, কোথাও যাবেন, আমাদের সঙ্গেই থাকুন, বিকজ উই হ্যাভ নাবিলা টুডে। আজান ভিউয়ার্স, ইউ ক্যান বাজ অন আওয়ার ফেসবুক পেজ এনি টাইম, প্লিজ লগ ইন facebook.com/showbizartoday। আজকে আমাদের সাথে আছে নাবিলা, কথা বলছিলাম নাবিলার সাথে। নাবিলা, আয়নাবাজির তে আয়নাবাজির জন্য তুমি প্রস্তুত ছিলে নাকি এটা একটা চমক তোমার কাছে?
আয়নাবাজির জন্য আমি প্রস্তুত ছিলাম নাকি এটা চমক? এটা ট্রিকি কোয়েশ্চেন। আয়নাবাজির জন্য প্রস্তুত ছিলাম কিনা জানি না, তবে অমিতাভ রেজার সঙ্গে কাজ করার আমার ইচ্ছা ছিল, সেটা একটা মনে মনে একটা ইচ্ছা সবসময় ছিল। তবে ইচ্ছা তো ইচ্ছাই, যখন এটা এসেছে তখন অবশ্যই আমার জন্য একটা চমক ছিল। আচ্ছা, তো একজন অমিতাভ দা অনেক বড় একজন বিজ্ঞাপন নির্মাতা, উই নো দ্যাট। তো একজন বিজ্ঞাপন নির্মাতা, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে যে জার্নিটা, রসায়নটা কতটা সফল? আমার কাছে তো সফলই লাগে। আমার কাছে মনে হয় যে হি ইজ সাচ এ প্যাশনেট পার্সন, মানে প্যাশনেট ফিল্ম মেকার। উনি যতক্ষণ ফিল্মের মাঝে শুটিং এর যখন আমাদের কোনো গ্যাপ থাকে বা যখনই কথা হয়, ইজ অলওয়েজ অ্যাবাউট ফিল্ম মেকিং, এটাকে কিভাবে কি করা যায়, ফিল্মের হিস্ট্রি, উনি কিভাবে ফিল্ম দেখা স্টার্ট করেছিল, মানে ওনার আশপাশে থাকলে উনি যখন এগুলো বলে এত প্যাশনেটলি বলে, ওনার কথাগুলো শুনে মানে শুনতেও ভালো লাগে। তো আমার কাছে মনে হয় সামবডি হু ইজ প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক অ্যান্ড হু নোজ ওনার যে জায়গাটায় ভালো দখল আছে সেটা ট্রেলারেই বোঝা যাচ্ছে। আই এম শিওর যখন ফিল্ম দেখবে মানুষ, আমরা সবাই ওয়েট করছি আসলে। এই ছবিতে গানের গান ছিল, হ্যাঁ আমি দেখেছি তোমাকে বাজার করছো তুমি পুরান ঢাকার বাজারে, রাইট? কেমন লেগেছে গানের করতে? ভালো লেগেছে আমার, কিন্তু কোনো লিপসিংক এর কোনো অবকাশ ছিল না, খুব গতানুগতিক গান না, তবে ইট ওয়াজ ফান। যে সবসময় আসলে যখন সিনেমা দেখি, নায়িকাদের দেখি একটা গানের দৃশ্যে, তো নিজেকে যেদিন শুটিং ছিল আমি নিজেকে আই ওয়াজ ফিলিং ভেরি এক্সাইটেড যে ওয়াও আমার উপর একটা গান হচ্ছে। আচ্ছা, তো ইয়া ফাইনালি যখন দেখেছে মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে, সো ওকে। চঞ্জু চৌধুরীর সাথে কেমিস্ট্রি কেমন ছিল, কেবল ওর কাজ করার সময়? আমি প্রথম ফ্রেন্ডলি অর একটু রেসপেক্ট বা অন্য কিছু, মানে ইজ ভেরি ফ্রেন্ডলি। প্রথমে যখন চঞ্চল চৌধুরীর কথা এসেছে, তো উনি তো একজন বেশ সিনিয়র অ্যাক্টর, সো ওই জায়গা থেকে একটু নার্ভাস ছিলাম। ওনার সাথে আমার অ্যাকচুয়ালি যখন আমরা ফাইনালাইজড হয়ে যাই আয়নাবাজির জন্য, উনি তো আরো আগে হয়েছেন, তারও এক মাস পর ওনার সাথে আমার দেখা হয়, কারণ উনি আমেরিকা ছিলেন। আচ্ছা, তো আমেরিকা থেকে যখন এসেছেন আমাদের ফার্স্ট একসাথে আমরা বসি, আমার মনে হয় আমি দরজাটা খুলে আর ওনাকে দেখে, আর উনি একটা হাসি দেয় আমাকে দেখে, তো ওখানে আওয়াজ আমার অর্ধেক নার্ভাসনেস শেষ হয়ে যায়। আর শুটিং এ হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, ভেরি কোঅপারেটিভ। উনি আমাকে আমার সিন যে যেখানে আমার একটু সমস্যা হয় সেখানে উনি বেশ কোঅপারেটিভ, বেশ হেল্প করেছে। আচ্ছা, ওকে। তো এই ছবিতে গ্ল্যামার কি ছিল, ড্রেস, গেটআপ, এগুলো নিয়ে কি কে কাজ করেছে? তুমি নিজেই করেছো নাকি ওখানে দেয়ার ওয়াজ এ ডিজাইনার অর সামথিং? আমাদের প্রত্যেকের অ্যাকচুয়ালি ড্রেসের ক্ষেত্রে আমাদের অনেক আগে থেকেই ট্রায়াল দেয়া হয়েছে কালার স্কিমের সঙ্গে, এবং নট অনলি কালার স্কিম, ক্যারেক্টারের উপর বেস করে আয়নার কাপড়ের শেড কেমন হবে, রিদি কিরকম কাপড় পরে, রিদি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কি মননের, সেটার উপর ডিপেন্ড করে আসলে ওর গেটআপটা। সে হচ্ছে পুরান ঢাকায় থাকে, তো পুরান ঢাকায় তো খুব গ্ল্যামার কিছু শো করার নেই, সেটা হচ্ছে যে সেখানে যেরকম ভাবে আসলে ড্রেস আপ করা একটা পুরান ঢাকার নেই, সেরকমই কাপড় এবং যেটা রিয়েলিস্টিক, হোয়াট ইজ রিয়েল। এখানে আসলে সবকিছু ছিল যে বিশ্বাসযোগ্য হতে হবে। রিদির ক্যারেক্টারটা কেমন, নিজের সাথে কোনো মিল পেয়েছো নাকি ওনলি ফর রিদির ক্যারেক্টারের সাথে? আমি আমার অনেক মিল পেয়েছি এখানে আসলে। প্রত্যেকটা ক্যারেক্টারই অমিতাভ ভাই এমন ভাবে চুজ করেছে যারা নিজের সঙ্গে ক্যারেক্টারটাকে রিলেট করতে পারে। রিদির সঙ্গে আমার ক্যারেক্টারের যে জায়গাগুলো মিলে সেটা হচ্ছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার বেড়ে ওঠা, প্লাস তার পার্সোনাল লাইফ বা তার যদি প্রেমের জীবন বা প্রেমের অভিজ্ঞতা, সে যে অভিজ্ঞতা থেকে জীবনে গিয়েছে সেই অভিজ্ঞতার জায়গা থেকে, এগুলো ফিল্মে দেখায় না, কিন্তু এগুলো হচ্ছে রিদিকে বোঝানোর জন্য আমাকে বলা হয়েছে যে সে হচ্ছে এরকম একটা ব্রট আপ একটা মেয়ে, তো সে যারা আমি একদম নিজের সঙ্গে রিলেট করতে পারি। তো একজন আয়নার প্রেমিকে আমি পড়বো, আমাকে এই প্রশ্নটা বারবার করা হয়েছে যে নাবিলা তুমি কি কখনো আয়নার প্রেমে, রিদি আয়নার প্রেমে পড়ছে? আমি প্রথম প্রথম খুব এই প্রশ্ন করতাম যে কেন আয়নার সাথে আমি, কেন এভাবে এত সহজে আয়নার সঙ্গে প্রেম হয়ে যায়। কিন্তু ওয়েন আমি যখন কাজটা শুরু করেছি আমি অ্যাকচুয়ালি আয়নার প্রেমে পড়েছিলাম। ওয়াট ইউ থিংক যে এই ছবিটা তোমার জন্য টার্নিং পয়েন্ট হবে, এরপরে তুমি এই ছবিতে কাজ করবে আরো লাইক কমার্শিয়াল ছবি হোক বা? টার্নিং পয়েন্ট হিসেবে আমি আসলে লাইফে কোনো কিছুই ভাবি না, আমি সব কাজই আমার ভালো লাগা থেকে করি। এই ফিল্ম থেকে আমার আশা অবশ্যই আমি চাই যে সবাই শ্রম দিয়েছে, সো সবাই যাতে পছন্দ করে, যথাযথ মূল্যায়ন হোক সেটা আমি চাই, বাট আমার কাছে আমার যেটা পাওনা আমি সেটা কিন্তু পেয়ে গেছি, দ্যাট ইজ মাই স্যাটিসফ্যাকশন। তাহলে মার্ক দাও নিজেকে।
I'm nobody to mark myself. আমি আমার অভিজ্ঞতাকে মার্ক দিতে পারি, আমার এক্সপেরিয়েন্সকে, সেটা হচ্ছে 10 out of 10. Oh, I had a very good experience working here. বাকি পারফরম্যান্স কি এটা পুরোটাই হচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য কাজ করেছি, তারা ভালো বলে ভালো, তারা খারাপ বলে অবশ্যই খারাপ. আচ্ছা আচ্ছা, তো আমাকে একটু, আমি এবং আমার দর্শকদেরকে একটু বলো যে আয়নাবাজি কেন দেখবে মানুষ, এলিমেন্ট কি কি, কেন আমরা যাব আয়নাবাজি? এ কারণে দেখবে, কারণ আয়নাবাজি আমার কাছে মনে হয় প্রত্যেকের জন্য, যে সময়টুকু আপনারা সিনেমা হলে থাকবেন সেই সময়টুকু আপনাদের জন্য একটা নট অনলি এন্টারটেইনমেন্ট বাট অ্যান এক্সপিরিয়েন্স, এবং এই অভিজ্ঞতা থেকে যদি আপনি নিজেদেরকে বঞ্চিত রাখেন তাহলে বঞ্চিত রাখবেন. একটা কথা যায়, আপনি হয়তো আয়নাবাজি দেখেছেন, না হলে আপনি দেখেননি. আচ্ছা, ওয়াচ ইট 30 তারিখে শুভমূর্তি সারা বাংলাদেশে. এবং সেটার জন্য না, অবশ্যই এটা একটা ভালো ফিল্ম, আমরা প্রত্যেকে অনেক কষ্ট করেছি এবং আপনাদের জন্যই করেছি, কাজে আপনারা কেন নিজেদেরকে বঞ্চিত রাখবেন? অবশ্যই অবশ্যই, হোপিং ফর দ্য বেস্ট. থ্যাংক ইউ সো ভেরি মাচ নাবিলা, থ্যাংকস ফর কামিং. থ্যাংক ইউ সো মাচ. দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং আবারও দেখা হবে আপনাদের সাথে যমুনা টিভির পর্দায়. শুভরাত্রি.